কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে চট্টগ্রামের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। দ্রব্যমূল্যের লাগাম টানতে ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি জানান নেতারা। জনগণের দাবি আদায়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দলটির। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। দুপুরে মিছিল নিয়ে শাহমানত মাজার প্রাঙ্গণে জড়ো হয় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা। এরপর দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গিয়ে লিফলেট বিতরণ করেন তারা। বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি কমানোর দাবি তাদের। রমজান মাসে চিনির দাম বাড়া হয়েছে, ডালের দাম বাড়া হয়েছে, তেলের দাম বাড়া, সমস্ত নিত্য প্রয়োজন দ্রব্য যেটি ক্রয় ক্ষমতা সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবার বাইরে চলে গেছে। চিনি থেকে শুরু করে চাল পর্যন্ত প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস জনগণের নাগালের বাইরে। সংক্ষিপ্ত সমাবেশ থেকে বিএনপি নেতারা দেশ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির দায়ে সরকারের পদত্যাগের দাবি জানান। রাষ্ট্রযন্ত্র যেখানে আওয়ামী যন্ত্রে রূপান্তরিত হয়েছে, আওয়ামী গুন্ডারা, সন্ত্রাসীরা যারা একসাথে একত্রিত হয়ে আজকে জনগণের অধিকার হরণ করছে, ইনশাআল্লাহ জনগণ একদিন জেগে উঠবে। একই দিনে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিন্ডিকেট করে ষড়যন্ত্রমূলকভাবে দেশের মানুষের কষ্ট দেওয়ার জন্য আজকে প্রত্যেকটা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। 200 টাকার খেজুর 500 টাকায় বিক্রি করতেছে, আর আমাদের দামি মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বড়ে খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।